সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। গভীর রাতে আবার দেখা হয়ে গেল। যারা লাইভে আছো তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আবার লাইভে আজকে টপিক হচ্ছে নল ও চৌবাচ্চা। এই টপিকসটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের একটা সাব টপিকস। টাইম অ্যান্ড ওয়ার্ক এই কাজের অঙ্কের, সময় এবং কাজের অঙ্কের একটা অংশ মাত্র। তো এখান থেকে নল চৌবাচ্চা যা, ওই কাজের অঙ্ক অনেকটা টাফ, বাট চেইন রুল কিন্তু একরকম কথা না, চেইন রুল কিন্তু আলাদা বিষয়। তাহলে প্রথমে আমরা শুরু করব, কিছু বেসিক কথা দিয়ে শুরু করব, তারপরে মূল পর্বে যাব। এটাও আমরা ধরে নেব যেটা হচ্ছে নল চৌবাচ্চার প্রথম অঙ্ক। সব অঙ্কেরই আমি সবসময় বলি, পৃথিবীতে যত অঙ্ক তৈরি হয়ে আছে তার তিনটা লেভেল আছে। একটা হচ্ছে ইজি লেভেল, মিডিয়াম লেভেল, হার্ড লেভেল। তো আমি প্রাথমিকভাবে এখন ফেসবুকে যে ক্লাসগুলো নিচ্ছি এরা হচ্ছে সবাই ইজি লেভেলের। এরপরে পরের ক্লাসগুলো আসবে ইজি লেভেলের, তারপরের ক্লাসগুলো আসবে একটু মিডিয়াম লেভেলের, তারপরে একটু আর একটু মিডিয়াম লেভেলের, তারপরে হার্ড লেভেলের। আমি ডে বাই ডে সব ধরনের অঙ্কই দেওয়ার চেষ্টা করব। সবাই আমার সাথে থাকো, আর যারা আমার ভিডিওটা দেখছো তারা সবাই অবশ্যই শেয়ার করবা। এবং আমি মাঝে মাঝে হতাশ হয়ে যাই, আমাদের বাংলাদেশে ফেসবুকে বিশাল বিশাল গ্রুপ, আমরা সামান্য একটা জিনিস পাইলেই এটাকে ভাইরাল করে ফেলি। আর শিক্ষণীয় বিষয়, বিভিন্ন গ্রুপের অ্যাডমিন প্যানেলকে আমি মাঝে মাঝে দেখি যে একটা কোনো গ্রুপে একটা যদি এই ম্যাথমেটিক্সটা যদি গ্রুপে যদি পোস্ট করতে যাই তাহলে অনেকে এটাকে পোস্ট অ্যাপ্রুভ করে না। কারণটা কি, সবাই মনে করছে যে এই ভিডিওটা যদি ওই গ্রুপে আমি আপলোড দেই বা ভিডিওতে ওই গ্রুপে ছাড়ি তাহলে তো উনি অনেক পপুলার হয়ে যাবে। তো এই যে বিষয়টা, এটা আমার সেন্সে কাজ করে না। আমি কিন্তু পপুলার হওয়ার জন্য তোমাদেরকে আমি ক্লাস নিচ্ছি না, তোমরা সবাই জানো ঠিক করে। এটা হচ্ছে যারা যাকে মার্কেটে কেউ চিনে না, কেউ জানে না, তারা এসব কাজ করতে পারে, আমি না। আমি তোমাকে একটাই উদ্দেশ্যেই তোমাকে ক্লাসগুলো নেই, সারাদিন ক্লাস করাইছি। আজকে ক্লাস করার পরে বাসায় এসে খাই দাই করে তারপরে একটু ক্লাসে লাইভে আসি, এর উদ্দেশ্য কিন্তু একটাই, হ্যাঁ, তোমাদেরকে কিছু হেল্প করা। এবং এর পাশে আর একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে এই যে লাইভ ক্লাসগুলো ভিডিওতে ভার্চুয়াল জগতে থাকবে। এখন আমি যদি মারাও যাই তাহলে আমার মেয়ে এই লাইভ ক্লাসগুলো দেখবে এবং বাবাকে স্মরণ করে রাখবে, হ্যাঁ, যে বাবা এরকম ক্লাস নিত, মেয়ে আছে, ছেলে হবে ইনশাল্লাহ, সবাই দোয়া করো। আমি কিন্তু এই নেশায়, জাস্ট নিজেকে হাইলাইট করানোর জন্য এসব আমি ক্লাস করাচ্ছি না। তো আমি আশা করব আমি ছেলে মেয়েদের বা চাকরি প্রার্থী ছেলে মেয়েদের জন্য উপকার করার জন্য ক্লাস নিচ্ছি, হ্যাঁ। তোমরা বাংলাদেশে যত বিভিন্ন হাই ফ্রিকোয়েন্সির গ্রুপ আছে, আমি চাবো এই গ্রুপগুলোতেও আমার ক্লাসগুলো দিয়ে। সবাই তো আর আমার গ্রুপে নাই, আমি তো সবসময় এখানে গ্রুপ লেখে রাখি বিসিএস সোলজার গ্রুপ। এই গ্রুপেও সদস্য একটাতে 2 লাখ আছে, একটাতে 5 লাখ আছে। কারণ সবাই অনেকটা ইনঅ্যাক্টিভ, অনেকে ইনঅ্যাক্টিভ থাকে, অনেকে অ্যাক্টিভ থাকে। তো যারা এই ক্লাসগুলো যাদেরকে দিচ্ছি তারা আমার সঙ্গে, যারা অনেকে ক্লাস করতে পারো না, আসো না, দেখতে পারো না, সামনাসামনি বসতে পারো না, তাদের জন্য অনেক উপকারী। এবং যারা বিসিএস কনফিডেন্সে যারা আছো তারা অবশ্যই জানো যে আমার সঙ্গে তোমাদের সবসময় শুধু মানসিক দক্ষতা নিয়ে ক্লাস হয়, ম্যাথ নিয়ে হয় না। এবং তোমাদের এই চাওয়াটাও আমি এই ফেসবুকের মাধ্যমে পূরণ করে দিতে পারছি, এটাও আমার একটা কাজ, হ্যাঁ। তো সবাই আমার এই লাইভ ভিডিওটা শেয়ার করবে এবং সবসময় করবে, যখনই দেখবে, আজকে দেখছো তখনই শেয়ার করতে হবে তা না। তুমি শুধু আমার কথাগুলো একটু শুনো, আমি কী বলি দেখো। ধরো এক ব্যক্তি, কিছু বেসিক কথা বলি দেখো, এ ধর এই ব্যক্তি, এ একটি কাজ এক্স দিনে করতে পারে, এর মানে কি বুঝলা? মানে এক্স দিন ধরে
সে যদি এই কাজটা করে, এই ভ্যালুটা আমি জানি না, অনেক সময় অঙ্কের দেওয়া থাকবে, যদি এক্স দিনে করতে পারে, এর মানে হচ্ছে সমস্ত কাজ সে এক্স দিনে সম্পন্ন করবে, তাহলে এখানে তার পার ডে কাজ কত? একটি কাজ, এই একটি কাজ বলতে আমরা এটা, এই হচ্ছে একটা পার্সন, আর একটি কাজ বলতে আমরা বুঝি সম্পূর্ণ কাজ। সম্পূর্ণ কাজকে আমরা সবসময় এক অংশ ধরে থাকি, মানে একটি কাজ এক অংশ কাজ মানে সম্পূর্ণ কাজ করে এক্স দিনে। তাহলে সম্পূর্ণ কাজ যদি এক্স দিনে করতে পারে, তাহলে পার ডে কতটুকু করে করে, তাহলে এটা হচ্ছে রেট। প্রতিদিনে এক অংশ কাজ করে এক্স দিনে, তাহলে মানে এক দিনে করে এক অংশ, তাহলে এক দিনে করে এই অংশ, এটা পার ডে এর কাজ, এবং এটা হচ্ছে তার কাজের রেট, কাজের হার, এটা প্রত্যেক দিনের কাজ, একদিনে সে এই কাজটুকু করবে। এটা হচ্ছে আমরা অনেকে এন দিয়ে করি, এক্স দিয়ে করি, মানে এখানে ভেরিয়েবল যে যেমনে পারছে বইগুলোতে লিখে রাখছে। আমি জাস্ট এমনি বললাম একটি কাজ, একটি কাজ বলতে এখানে সম্পূর্ণ কাজকেই বোঝানো হয়। এখন এই যে রেট, দেখো কাজ, কাজকে যদি তুমি এই সময় দিয়ে ভাগ করো, সময়, তাহলে এটাই হচ্ছে তার হার, কাজের হার, কোন কাজের, এই সম্পূর্ণ কাজটাকে সময় দিয়ে ভাগ করলে যা পাবা সেটা হচ্ছে তার কাজের হার। যেমন কেউ যদি বুঝায় সম্পূর্ণ কাজ এক অংশ সময় হচ্ছে এন দিনে করে, এটা হচ্ছে তার এক দিনের কাজ। হ্যাঁ, আর এই রেট দেখলেই আমরা বুঝবো। সাপোজ সাপোজ আমি যদি বলি যে এটা হচ্ছে তার রেট, এই রেট মানে হচ্ছে সম্পূর্ণ কাজটা করতে তার 10 হয়, মিনিট থাকলে মিনিট, দিন থাকলে দিন, ঘন্টা থাকলে ঘন্টা, যাই বলুক না কেন, এটা হচ্ছে রেট পার ডের কাজ, পার মিনিটের কাজ, পার ঘন্টার কাজ। হ্যাঁ, তাহলে এই অঙ্কগুলোতে অনেকেই সূত্র ইউজ করে, শর্টকাট সূত্র ইউজ করে, এরা একটা রিডিং ভার্সন আছে, এরপর একটা শর্টকাট ভার্সন আছে, আবার স্মার্ট ওয়েও আছে, তা না, স্মার্ট ওয়ে একটা হাই ফ্রিকোয়েন্সির খাতা কলম ছাড়া, তো ওরা একটা লেভেল আছে, ওটা হচ্ছে অ্যান্সার টেস্ট করার মাধ্যমে, ওরা লেভেলটা আমি তোমাদেরকে আস্তে আস্তে নিয়ে যাব, কিন্তু একটু সময় লাগবে। হ্যাঁ, সেটা হচ্ছে যদি অনেকেই বলে যে এক্স দিনে করে এক অংশ, দেখো আমি তোমাকে একটা সিম্পল একটা কথা বলি, ধরি এ আর বি, কথা হচ্ছে এরা দুইজন ব্যক্তি, এ এক্স দিনে একটা কাজ করতে পারে আর বি ওয়াই দিনে একটা কাজ করতে পারে, এটা টাইম, এটা টাইম দাও, এ এক্স দিনে করতে পারে, বি ওয়াই দিনে করতে পারে, তাহলে রেট কত, হার কত, মানে কাজের রেট কত, তাহলে কাজের রেটটা হচ্ছে এইটা পার ডে এর কাজ। দেখো কথা হচ্ছে পার ডে এর কাজ মানে হচ্ছে রেট হচ্ছে 1/x আর এর রেট হচ্ছে 1/y, এ একদিনে এই কাজটুকু করতে পারে, বি একদিনে এই কাজটুকু করতে পারে, আর এরা দুইজন যদি একই কাজ করে তাহলে সময় বাড়বে না কমবে? অবশ্যই কমবে। যখন এর একদিনের কাজ এর একদিনের কাজ, তাহলে দুইজনের একদিনের রেট না এটা, এটাই তুমি যা শুধু এক্স ওয়াই করো, এক্স প্লাস ওয়াই করো, এটা কয়দিনের কাজ, এত অংশ কাজ করে একদিনে, একই কত, এটাকে অনেকে সূত্রে কনভার্ট করে এইভাবে লিখছে, সাথে লিখছে যে এখানে হচ্ছে কাজের অংশ। হ্যাঁ, এটা হচ্ছে সূত্র এস্টাবলিশ করছে এইভাবে। এখন কথা হচ্ছে এইভাবে সূত্র এস্টাবলিশ না করে আর যদি ভিন্ন কাজ করে তাহলে মাইনাস হবে, মানে এ একটা কাজ করে একটা কাজ করে, যদি আবার নল চৌবাচ্চার ক্ষেত্রে সেটা বিয়োগ আকারে যাবে। আমি তোমাকে সিম্পল কিছু কথা বলি, দেখো সিম্পল কথাগুলো হচ্ছে, একটা প্রশ্নে এভাবে আছে যে একটি নল, ধর এ একটি নল, বি একটি নল, এই অঙ্কগুলোকে বিশাল বিশাল আকারে না চিন্তা করে একটু স্মার্টলি চিন্তা করতো, এ একটি কাজ করে 20 মিনিটে, সরি সাপোজ এ একটি নল একটি চৌবাচ্চা ভরাইতে পারে বা ট্যাঙ্ক ভরাইতে পারে 20 মিনিটে,
ওই চৌবাচ্চাটি বি পূরণ করতে পারে 30 মিনিটে। তাহলে এদের কাজের রেট কত? দেখো কাজের রেট হচ্ছে এ 1 মিনিটের কাজ, এটা এর 1 মিনিটের কাজ, এইটা দুইজনের 1 মিনিটের কাজ। এখন একটু ক্লিয়ার করে দেখো, এরা যদি একসাথে কাজ করে তাহলে এটা 1 মিনিটের কাজ হবে না, 1 মিনিটের কাজ এইটা। এখন তুমি যদি লসাগু করো, লসাগু করলে কত হবে? 60। এখন এটাকে ভাঙলে হবে 3, এটাকে ভাঙলে হবে 2, এটা হচ্ছে বলে 5, নিজে 60 কাটা গেলে গেলো 1/12। তাহলে এ আর বি দুটা নল একসাথে যদি কাজ করে, এটার ইন্ডিভিজুয়াল রেট, এটার ইন্ডিভিজুয়াল রেট দুজন একসাথে করলে এই রেটে কাজ করতে পারে। অর্থাৎ এই নিচে 12 মানে কি? 12 মানে হচ্ছে সম্পূর্ণ নলটা দুইজন একসাথে ভরাইতে সময় নেবে 12 মিনিট। বাট এইটাই দেখবা বইগুলোতে সূত্র দেওয়া আছে যে দুইটি নল একসাথে করলে সেটা হবে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। একটু খেয়াল করে দেখো সূত্রের সাহায্যে, সেটা হচ্ছে এখানে 20 × 60 ডিভাইডেড বাই 20 প্লাস, ওই সরি, 30 30 30, 20 প্লাস 30, লুক এখানে দেখো, তুমি গুণ করলেও হবে না করলেও হবে, এখানে যোগফল কত? 50। এটা কাটো, এটাকে কাটলে কত হয় দেখো? 4 কাটাকাটি করলে 12। এখন এটা একটা রিটার্ন ভার্সন, এটা একটা এমসিকিউ ভার্সন, বাট এটার চেয়ে এটা ভালো। কেন ভালো? কারণ এইটা শুধুমাত্র শর্টকাটের জন্য মনে থাকা লাগবে, কিন্তু যখন রিটার্ন ভার্সন হবে এটাকেই তুমি বাংলায় কিছু লিখবা, তাহলে হয়ে গেল। শুধু শুধু এইটা করার কোনো দরকারই নাই। বাট এটার একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে যখন তিনটা নল থাকবে, দুইজন দুইটা নল দিয়ে ভরবে এবং একটা নল দিয়ে খালি করবে, তখন কিন্তু টাফ হয়ে যাবে। হ্যাঁ, ধরো আমি আরেকটা অঙ্ক করে দেব, ৪০ ৬০। হ্যাঁ, এবারে আসো, ধরো যে একটা বিশাল ট্যাঙ্ক আছে, এই নলটা দিয়ে 40 সেকেন্ডে ভরা যায়, খালি ট্যাঙ্কটা পূর্ণ করতে তবে 40 মিনিট লাগে। আর একটা নল আছে, ওই নলটায় 60 মিনিট লাগে খালি করতে। আচ্ছা, এটা কিন্তু অনেক বিষয়, একটা মনে রাখার বিষয়, সেটা হচ্ছে একই ট্যাঙ্ক এই নলটা দিয়ে ভরাইতে 40 মিনিট লাগছে, ওই ট্যাঙ্কটায় এই বি নল দিয়ে খালি করতে সময় লাগতেছে 60 মিনিট। তাহলে তোমার মনে হচ্ছে না যে যেই পাইপটা বা যে নলটা দিয়ে পানি বের হচ্ছে সেটা চিকন, কারণ সময় বেশি নিচ্ছে, আর যেহেতু সময় এখানে অল্প সময়ে ভরে যাচ্ছে, তাহলে যে নলটাতে পানি ট্যাঙ্কে আসবে সেটা পানি নলটা হচ্ছে মোটা, কারণ অল্প সময়ে ভরে যাওয়া মানে বেশি পানি আসতেছে, তাহলে এই নলের রেট বেশি। এখন এই দুইটা নল যদি অনেক সময় কী করা থাকে, একসাথে ছেড়ে দেবে, বলবো যে এই নলটাতে পানি ট্যাঙ্কে প্রবেশ করবে আর এই নল দিয়ে পানি বের হয়ে যাবে। একবার ভাবো তো, তাহলে অবশ্যই চৌবাচ্চা বা নল, সরি, ট্যাঙ্কটা ভরবে কিনা? অবশ্যই ভরবে, কারণ পানি ঢুকবে বেশি, বের হবে কম, বাট ভরতে সময় বেশি লাগবে, কারণ অ্যাট এ টাইমে বেরো হবে আবার ভরবেও। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আবার আসো দেখো, এ নলের 40 মিনিট লাগবে শুধু ভরাইতে, তাহলে পার মিনিটে সে এই কাজটা করবে কিনা? 40 ভাগের 1 ভাগ প্রতি মিনিটে ভরাবে, আর খালি করবে 60 ভাগের 1 ভাগ।
এখন ভরাবে একটা খালি করে অ্যাপটা, তাহলে এখানে একটা রিলেটিভ স্পিড কাজ করবে, সেটা হচ্ছে যেটা ভরাবে পজিটিভ হবে, যেটা খালি করবে সেটা নেগেটিভ হবে। তাহলে এইটা দেখো, এই দুটা একসাথে কাজ করলে এই রেটে পানি ভরবে, বুঝলো? তাহলে এখন আমি শুধু এখানে শুধু লসাগু করব। লসাগু হচ্ছে এখানে কত হবে বলো, 120, এখান থেকে আসলে 3, মাইনাস এখান থেকে আসলে 2, আসলে কত, 1/120। এখন একটু খেয়াল করে দেখো তো, এইটা কি দাঁড়ালো? এইটা দাঁড়ালো যেটা, সেটা হচ্ছে একটা রেট। কোন রেট? দুইটা পাইপ একসঙ্গে ছেড়ে দিলে প্রতি মানে 120 ভাগের এক ভাগ কাজ হবে রেট, এটা হচ্ছে পার মিনিটে। তো সম্পূর্ণটা ভরাইতে নিশ্চিত থাকো 120 মিনিট সময় লাগবে, কারণ আমরা জানি সময় বের করতে চাইলে এটা হচ্ছে ওয়ার্ক ডিভাইডেড বাই রেট। তাহলে টাইম বের করতে চাচ্ছি, ওয়ার্ক হলো এক অংশ, রেট হচ্ছে 1/120 ইকুয়াল 120 বাই 100 ইকুয়াল 120। এখন তুমি এটা দেখেই বুঝতে পারতেছো যে যেহেতু এটা রেট, তাহলে এটা হলো মোট সময়। তাহলে যেহেতু দেখতেই পাচ্ছি এটা রেট, তাহলে এটাই হলো মোট সময়। এটা রেট, এটাই হচ্ছে মোট সময়। তাহলে এটা রেট, তাহলে এটাই হচ্ছে মোট সময়। এখন তুমি যদি এটা ঐকিক নিয়মের মাধ্যমে করতে চাও করতে পারো, অসুবিধা নাই। যদি দুইটা পাইপ হয়, দুইটা যদি একই কাজ করে তাহলে রেট যোগ হবে, দুইটা যদি ভিন্ন কাজ করে রেট বিয়োগ হবে। এখন বুঝো, যদি পাইপ তিনটা হয়, তিনও টাই ভরাইতে পারে, এটা একটা হতে পারে, অথবা দুইটা ভরাবে একটা খালি করবে, এমনও হতে পারে নলের কাজ। তো নলের ক্ষেত্রে এখানে মাইনাসের বিষয়টা আছে, আর টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে এই ধরনেরই কাজ, একজন কাজ করে আর একজন দুদিন পরে আসে, আর দুদিন পরে আসে, একা কাজ করে, এই টাইপের কিছু কথা আমি তোমাকে এখন শোনাবো। দেখো, এই অঙ্কগুলাই যখন ইংলিশ ভাষণ হয় তখন এবি বলে, যখন বাংলা ভাষণ হয় তখন ক খ বলে, ক খ গ এভাবে বলে। এখন তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে প্রশ্ন হচ্ছে যদি কাজের ক্ষেত্রে আসি বা নলের ক্ষেত্রে আসি তাও হবে। এখন যদি উল্টা কথাটা হয় এভাবে, যে দুইটা নল এ এবং বি, দুইটা নল একসাথে একটা ট্যাঙ্ক ভরাইতে সময় লাগে হচ্ছে 12 মিনিট, এবং বি দুটো নল তো একসাথে ভরালে সময় লাগে 12 মিনিট, আর যদি বি ওই ট্যাঙ্কটাই একা ভরায় তাহলে সময় লাগে, বি এর লাগে 20 মিনিট। অ্যান্ড তাহলে বলছে যদি এ একা ট্যাঙ্কটা ভরায় তাহলে কতক্ষণ লাগতো? এই 12 মিনিট সময় লাগে হচ্ছে দুইজন মিলে করলে, দুইটা নল একসাথে খুলে দিলে ভরাইতে সময় লাগে হচ্ছে 12 মিনিট, আর শুধু একা বি ভরাইতে সময় লাগে হচ্ছে 20 মিনিট। তাহলে এ যদি একা কাজ করত তাহলে কত মিনিটে ট্যাঙ্কটা পূরণ করতে পারত? আমি প্রথমে দেখবো এ বি দুইজনের রেট কত, দুইজন মিলে কত, 12, তাহলে রেট কত, 1/12, 1/12। তাহলে এই রেটে আর বি এর একা রেট কত, 1/20। তাহলে এই দুইজনের রেট থেকে যদি একজনের রেট বাদ দেই তাহলে যে রেটটা পাবো সেটা কার রেট পাবো, তাহলে এর রেট পাবো। তাহলে মাইনাস করে দেই, মাইনাস করে দিলে এখন লসাগু করো,
লসাগু হবে 60, এখানে 5, এখানে 3, 2/60 ইকুয়াল 1/30। এখন বুঝো তাহলে এটা কার রেট? এ বির রেট থেকে যদি বির রেট বাদ দেই তাহলে নিশ্চিত হবে এটা এর রেট হবে। তাহলে এর যদি এটা রেট হয় অর্থাৎ 30 ভাগের 1 ভাগ এটা হলো তার রেট, তাহলে একবার মনে মনে ভাবো তো সম্পূর্ণ ট্যাঙ্কটা ভরণ করতে তার কতক্ষণ লাগবে? 30। তাহলে সঠিক উত্তর এর 30 মিনিট সময় লাগবে। এবারে আমি তিনটা নলের একটা অঙ্ক তোমাকে দেখাই, সেটা হচ্ছে ধরো দশ 15 12। এবার সেম আমি যদি তোমাকে আর একটা অঙ্ক দেখাই, এখানে চৌবাচ্চাতে বা একটা ট্যাঙ্কে আমরা পাইপ নিব 3টি, ধরো এ পাইপ, বি পাইপ, সি পাইপ, 3টা নল। এই 3টা নল এ বি সি এ যদি একা করে তাহলে 10 মিনিটে ভরাইতে পারে, বি যদি একা করে তাহলে 15 মিনিটে ট্যাঙ্কটা ভরাইতে পারে, সি যদি একা সাইড়ে দেয় সি পাইপটা তাহলে 15 মিনিটে সরি 12 মিনিটে ট্যাঙ্কটা পূরণ হয়। কারণ প্রশ্ন হচ্ছে 3টা পাইপ যদি একসঙ্গে ছেড়ে দেয় তাহলে পাইপটি সরি চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে। এই একক মিনিটে থাক, সেকেন্ডে থাক, ঘন্টায় থাক, ওটা কোনো বিষয়ই না। এখন খেয়াল করে দেখো তাহলে এর একা লাগে কত মিনিটের? 10 মিনিট সময় লাগবে। তাহলে তার রেট কত? পার মিনিটের রেট কত? প্রতি মিনিটে সে এতটুকু পানি প্রবেশ করাবে, বি প্রবেশ করাবে 1/15, সি করাবে 1/ এত, এন তিনোটাই ভরাবে, কেউ তো খালি করছে না। তাহলে যেহেতু তিনোটাই ভরাবে তাহলে 3 জনের 1 মিনিটের এটা হলো 3 জনের 1 মিনিটের রেট, 3 জনের 1 মিনিটের রেট এটা। তাহলে একটু 3 জনের রেট টোটাল কত হয় একটু খেয়াল করে দেখো, লসাগু করো, লসাগু আসবে 60, এটা আসবে 6, এখানে আসবে 4, এখানে আসবে 5, তাহলে কত হয় দেখো, 15/ এটা নাকি ভুল হলো, হ 10 15 4 15, ঠিক আছে না, 1/4। এটা কি এর যদি রেট হয় তাহলে মনে রাখবা যে এটা হচ্ছে 2 জন সরি 3 জন মিলে একটা রেট। তাহলে এইটাই হচ্ছে যদি 3 জনের রেট হয় তাহলে এইটা হচ্ছে তাহলে সময় লাগবে, তাহলে 4 মিনিট সময়ের মধ্যেই তারা পূরণ করে দিতে পারবে। এখন তাহলে আমরা একটু দেখি, যদি 2টা নল দিয়ে ভরায় আর 1টা নল খালি করে তাহলে কি হবে? এবারে আসো একটা অঙ্ক, তিনটা নল আছে একটা চৌবাচ্চা ভরণ করতে, 3টা নল আছে, 1টা নল এ, 1টা নল বি, 1টা নল সি। এখন সময় দেওয়া আছে এইভাবে যে 1টা নল দিয়ে পূরণ করতে সময় লাগে 30 মিনিট, এটা লাগে 30 মিনিটে পূরণ করা যায়, এটা 45 মিনিটে পূরণ করা যায়, আর এটা 36 মিনিটে খালি করে। এখন দেখো তোমার কাজ কি, দেখো এখানে 3টা নল আছে, এই নল এ নল দিয়ে 30 মিনিট লাগে একটা চৌবাচ্চা ভরাইতে, আরেকটা
45 মিনিট লাগে চৌবাচ্চাটে বড়াইতে, আরেকটা নল আছে 36 মিনিটেই চৌবাচ্চাটি খালি করে ফেলবে। তাহলে এই দুটা দিয়ে ভরাবে আর এটা খালি করবে, তাহলে এর রেট কত? 1/30, 1/45, 1/36। তাহলে সবাইকে যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে এই দুটা ভরবে আর এটা পানি বের করে দেবে। তাহলে এই তিনোটা যখন যৌগিক আকারে থাকবে, এটা হচ্ছে তিনোটার একসঙ্গে রেট। এই তিনোটার একসঙ্গে রেটের যদি আমরা কোনোভাবে পজিটিভ মান পাই তাহলে ভরবে, আর যদি নেগেটিভ মান পাই তাহলে সেটা খালি হবে। এখন এখানে আর কিছুই নাই, এখানে শুধু লসাগু করা। এখন লসাগু করতে গেলে তুমি এখন ভাবো কত হয়, এটা 30-45 এর লসাগু কত, মান বসে দিবা, কাজ হয়ে যাবে। এই লসাগুর কাজটুকু তো অন্তত তোমাকে করা উচিত। আর যদি না আমি লসাগু পারি না, আমাকে লসাগু বের করে দেয়, তাহলে ধরো 30-45-36। তো লসাগু বের করে আমরা প্রসেস জানি, প্রথমে ছোট দিয়ে ভাগ করতে হয়। তুমি প্রথমে 2 দিয়েও শুরু করতে পারো, 2-3 এভাবে শুরু করতে পারো। এখন যদি আমি 3 দিয়ে দেই তাহলে এটা 10 হয়, 15 হয়, 18 হয়, হ্যাঁ 3-12-36। আবার যদি 3 দিয়ে দেই, 3 দিয়ে দিলে এটা 10 হবে, 5 হবে, 3-4-12 হবে। আবার যদি 5 দিয়ে দেই, 2 হবে, 1 হবে, 4 হবে। তাহলে এখান থেকে দেখো কত হয়, 180। এখন এই 180কে ধরে এটা তুমি ভাগ দিবা, তখন হবে 6 যোগ এখানে কত হবে 4, মাইনাস এখানে কত হবে 5 নাকি। তাহলে আসো এখানে দেখা যাচ্ছে হচ্ছে 10 থেকে 5 গুলো 5/180 কাটো যা থাকে। 1/5 ভাগ করলে হচ্ছে 3 + 15 + 6 = 30, 36 সেকেন্ড। তাহলে 36 সেকেন্ড সময় লাগবে এটা হচ্ছে ভরতে। তাহলে এই কাজগুলো তো ম্যান টু ম্যান বেরি করে ক্যালকুলেশন, যে যত বেশি দ্রুত করতে পারবে সে তত তাড়াতাড়ি পারবে। এখন আমরা এখানে দুটো নলেজ দেখলাম, ভরানো দেখলাম, একটা খালি করানো দেখলাম। এর চেয়ে এই কথাগুলো এত যতখানি ইজি, মানে এইগুলা এগুলো তো প্রাথমিক বেজের, হ্যাঁ তখন ওই যখন অল্টারনেটলি বরাবে, প্রথমে তিনটা পাইপ, প্রথমে এ কাজ করবে, পরে বি কাজ করবে, পরে সি কাজ করবে, এ ভরাবে, বি খালি করবে, সি ভরাবে, এই টাইপের যখন অঙ্ক আসবে তখন কিন্তু একটু হলেও কঠিন হবে। হ্যাঁ তো আজকে মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে নিশ্চয়ই। সবাইকে ধন্যবাদ, আবারও আমরা লাইভে আসবো ইনশাল্লাহ আগামীকালকে। এই কয়েকদিন যদি ক্লাস না থাকে তাহলে রেগুলার আমার সাথে দেখা হবে। সবার জন্য শুভকামনা রইল, আমি ভিডিওটা শেয়ার করে দিতে বলছি, বিভিন্ন গ্রুপে তোমরা শেয়ার করে দিবা, এবং তোমরা যারা আমার স্টুডেন্ট আছো তারা অবশ্যই এই গ্রুপটাতে জয়েন করবা, বিসিএস সোলজার গ্রুপে। হ্যাঁ এই গ্রুপটা মোটামুটি পড়াশোনার জন্য ভালো একটা পরিবেশ আছে, এখানে তোমরা নিজেদের তথ্য শেয়ার করতে পারো। সবার জন্য শুভকামনা রইল, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।